হুজুর, এটা তো সামান্য সমস্যায়, আমি আমার রুজি রোজগারের চিন্তা ভাবনা করছি না, সেটা আল্লাহ ব্যবস্থা করবেন। আমি 10,000 টাকা খরচ করলাম, হায় আল্লাহ। আচ্ছা ফোন রাখ, আমি বাইক যাইতেছি। 10,000 টাকা খরচ করলাম, শ্রী ঈশ্বর এভর বুড়া মরিয়াছে, কত আসসালামু আলাইকুম মুকদ্দমা সব কিছু আমার উঠে। তার ওরে করে কই যাচ্ছেন? কই যাচ্ছি তোর লগে কোন লাগবো? চাচা আজান পড়তেছে, চলেন দোকানে নামাজটা পড়ে আসি। আমি নামাজ আইতাম কইতাছস, নামাজ আইতাম। আরেকবার যদি আমার কাছে নামাজের কথা বলবি, ওরে ওর কালোর আমি কুম মারিয়া ঘর ভালো হেদাম কই দিলাম, আমি কই দিলাম তোরে মোল্লা বানাইছি, মোল্লা বানাই আরিয়া তুই গে মসজিদে আল্লাহ আল্লাহ করতে থাকে। আমি আল্লাহ আল্লাহ করতে পারতাম না, আমি আল্লাহ আল্লাহ করতাম, তুই গে মসজিদে গে আল্লাহ আল্লাহ করতে থাক। আচ্ছা এরকম কথা কইলেন মরণ লাগবে না আপনার, আমি আপনাদের বংশের মধ্যে একজন আলেম হলাম, আমার পিছনে কত মানুষ নামাজ পড়ে, আর আপনারা যদি এইসব কথা বলেন তাহলে আমি সমাজে কেমনি মুখ দেখাবো? চুপ কর তুই, এই আল্লাহ কেলে আমারই দে, আর কোনো মানুষ নাই রে। হ্যাঁ আল্লাহ কেলে আমারই দে, আল্লাহ কি করতে করছি আমি, এই প্রত্যেকের তো দু চারটে ওরে গুরু ছাগল আছে, আর আমার একটা গুরু এইটাই মরি আছে। এই মানুষের তো হারাম উপরে আছে গুরুর, এর বড় একটা গুরু মরে না, আমার মত বিপদ আপদের এই মামলা হামলা দাঙ্গামা হাঙ্গামা কত কিছু দেখতে আছো, আল্লাহ কেলে আমারই দে। চাচা আপনি আল্লাহর প্রতি এত সন্তুষ্ট, হয়তো আপনার গুরুটা মরার পিছনে কোনো রহস্য আছে, আল্লাহ হয়তো আপনাকে কোনো বড় কোনো বিপদ থেকে রক্ষা করছে, যেটা আপনি ক্ষুদ্র জ্ঞানে বুঝতেই পারেননি। তাছাড়া কোরআন কারিমে সূরা বাকারায় আল্লাহ তাআলা বলেছে, ওয়ালা নাবুলু আনাকুম বিশাইই মিনাল খাউফি ওয়াল জুই ওয়া নাকসি মিনাল আমওয়াল ওয়াল আনফুসি ওয়াস সামারাত ওয়াবাশশিরিস সাবিরিন, অবশ্যই আমি তোমাদেরকে পরীক্ষা করব ভয় ক্ষুধা এবং জানমালের ক্ষতির মাধ্যমে, অল্প সালের ক্ষতির মাধ্যমে। তবে সুসংবাদ দাও তাদেরকে যারা সবরকারী, যারা ধৈর্যশীল। এই আমি কি পাগল রে, তুই আমার এত কিছু বুঝাস, আমার জ্ঞান দেস, আমি কিছু বুঝি না নাকি? আরে চাচা আমি আপনাকে জ্ঞান দেওয়ার কি, তবে এতটুকু বলতে পারি আপনি চেয়ে 10 গুণ বেশি করতে হওয়ার পরেও আপনার মতো মানুষ এতটা উন্নত হয় না, আল্লাহর প্রতি অসন্তুষ্ট হওয়া তো দূরের কথা। এই আমার কি বলতে চাচ্ছে, এই কি বলতে চাচ্ছে, কি বলতে চাচ্ছে আমার? কি আর বলবো, দক্ষিণ পার মানিক বেড়া তো চিনেন, ওনার যে ক্ষতি হয়েছে এর এক ভাগের ক্ষতি তো আপনার হয় নাই। তারপরে দেখুন এত ক্ষতি হওয়ার পর মানিক ভাই আল্লাহ তালার প্রতি কত সন্তুষ্ট। ভাই কি অবস্থা আপনার, ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? বসেন একটু আলোচনা করি আপনার সাথে। ভাই আপনার দিনকাল কেমন যাইতেছে? শুনলাম পিসারির মাছগুলো নাকি সব মারা গেছে। না হুজুর তেমন কিছু না, পিসারিতে একটা ভাইরাস ঢুকে আস্তে আস্তে সব মাছগুলো মারা গেছে। কি বলেন ভাই, এটা তো আপনার জন্য মহা বড় একটা বিপদ, প্রায় 15 থেকে 20 লক্ষ টাকার মাছ মারা গেল, আর আপনি বলছেন তেমন কিছু না, আপনার পুরো সংসারটাই তো বিচারি ইনকাম দিয়ে চলে। হুজুর এটা তো সামান্য সমস্যায়, আমি আমার রুজি রোজগারের চিন্তা ভাবনা করছি, সেটা আল্লাহ ব্যবস্থা করবেন। আল্লাহ তাআলা সবচেয়ে বড় নিয়ামত হলো তো সুস্থতা, আমি তো এই যে দেখেন আমার হাত পা সব কিছু নিয়ে আমি সুস্থ আছি, এতে আমি আলহামদুলিল্লাহ। কত ধনাঢ্য ব্যক্তি কোটি টাকা সম্পদ থাকা সত্ত্বেও অসুস্থতায় ভোগ করতেছে, তার এই কোটি টাকা সম্পদে তো তাকে সুস্থতা দিতে পারে না। আমি সুস্থ আছি, আমি সন্তুষ্ট আছি, এতে আমি আলহামদুলিল্লাহ প্রতি চিন্তা ভাবনা আমি গুজব করি না। এই দুনিয়ার অর্থ সম্পদ তো পরীক্ষা শুরু, অর্থ সম্পদ দিয়ে আপনি কি করবেন যদি আপনি সুস্থতায় না থাকতে পারেন? আল্লাহ তাআলা আমাকে এটা হয়তো বা কোনো পরীক্ষা আমাকে পালছে, যার কারণে আমার এই ক্ষতিটা হয়েছে, সেটা নিয়ে আমি তেমন চিন্তা ভাবনা করি না। আমার জন্য হুজুর দোয়া করবেন, আমার অনেক তাড়া আছে, ঠিক আছে আমার একটু যাইতে হবে, আমি চলে যাচ্ছি, আমার জন্য আপনি দোয়া করবেন, আমি যাতে ধৈর্য ধারণ করতে পারি সেই টপিকটুকু যেন আল্লাহ আমাকে দেয়। আসলে ভাই আপনার ইমানের মজবুতি দেখে আমি অবাক হচ্ছি, এমন হাজারো মানুষ আছে যারা সামান্য সমস্যায় আল্লাহর প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, ধৈর্য হারা হয়ে যায় এবং আল্লাহর প্রতি অসন্তুষ্ট প্রকাশ করে। আসলে এটা ঠিক না, আল্লাহ তাআলা ধৈর্যশীলদের সাথে সবসময় আছেন, এটা মানুষ বুঝতে চায় না।
হুজুর আমার জন্য আপনি দোয়া করবেন আপনার জন্য দোয়া করি কাজ ভালো থাকে দোয়া করবেন আমি এটাই চাই আপনার কাছ থেকে চাচা দেখলেন তো তার ইমানের কতটুকু শক্তি লোকটার এত কিছু ক্ষতি হওয়া সত্ত্বেও আল্লাহর প্রতি কতটুকু অবিচল কতটুকু সন্তুষ্ট ওনার মতো এমন দৃষ্টান্ত আরো বহু আছে তবে আপনি যদি আল্লাহর প্রতি সন্তুষ্ট থেকে তাদের পথটা অনুসরণ করে চলতেন তাহলে আপনি হৃদয়ে জান্নাতের সুখ অনুভব করতে পারতেন ভাতিজা আসলে আমি এভাবে কোনো সময় চিন্তা ভাবনা করিনি তুই আমাকে যেভাবে বুঝাইলি আসলেও খুবই গুরুত্বপূর্ণ বিষয় তবে তোর মতো এরকম সোনার সন্তান প্রত্যেকের ঘরে ঘরে যদি থাকতো তাহলে মানুষের ইমানি শক্তিটা এভাবে নষ্ট হতো না সঠিক পথ বেছে নিত প্রিয় দর্শক আসলে আমার চাচার মতো এমন হাজারো মানুষ এই পৃথিবীতে আছে যারা অল্পতেই আল্লাহর প্রতি অনেক অসন্তুষ্ট হয়ে যায় যেটা মুসলিম হিসাবে আমাদের একদম অনুচিত সবসময় আল্লাহ তাআলার শুকরিয়া আদায় করতে হবে এবং আল্লাহর কৃতজ্ঞ থাকতে হবে